সাতটা থেকে আটটার মধ্যে শিয়ালদা স্টেশনের ছবিটা অনেকটাই পাল্টে গেছে। 25টা ট্যাক্সি দেখিয়েছিলাম সাতটার সময়, এখন সকাল 8টা বাজে, একটিও ট্যাক্সি নেই। কারণ খুব যুক্তিসঙ্গতভাবে ট্যাক্সি চালকরাও বলছেন যে কলকাতা শহরের বিভিন্ন নাকা পয়েন্ট থেকে শিয়ালদা স্টেশনে আসার ক্ষেত্রে তাদের কিছু বাধার সম্মুখীন হতে হচ্ছে, এবং খালি ট্যাক্সি নিয়ে তারা ঠিকমতো জাস্টিফাই করতে না পারায় তারা শিয়ালদা স্টেশন চত্বর পর্যন্ত পৌঁছতে পারছেন না। এই অবস্থাতে শিয়ালদা স্টেশনে এখনও পর্যন্ত যে সমস্ত অপেক্ষমান যাত্রীরা রয়েছেন তারা বসে রয়েছেন, কারণ তাদের বাড়ি ফেরার, তাদের গন্তব্যে যাওয়ার কিন্তু আর ন্যূনতম যে সাপোর্ট, ট্রান্সপোর্ট সাপোর্ট, সেটা নেই। শিয়ালদা ট্রাফিক গার্ডের আধিকারিকরা রয়েছেন, তারা চেষ্টা করছেন হাতে গোনা যে কটা গাড়ি রয়েছে সে কটা গাড়িতে যাদের ভ্যালিড টিকিট রয়েছে ট্রেনের, তাদেরকে যাতে সেই গাড়িতে তুলে অন্তত গন্তব্য বা তার কাছাকাছি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা যায়। কিন্তু সমস্যা হচ্ছে, গাড়ি পেলে তবে তো ব্যবস্থা হবে, এখানে কিন্তু আক্ষরিক অর্থে একটিও গাড়ি নেই। আবারও বলছি, ক্যামেরা বন্ধু তন্ময় মুখোপাধ্যায়কে দেখাতে, শিয়ালদা স্টেশনের ট্যাক্সির পার্কিং লট আমার ডান দিকে, শিয়ালদা স্টেশনের উবেরের পার্কিং লট আমার বাঁদিকে, শিয়ালদা স্টেশনের ওলা ডিস্ট্রিবিউশন সেন্টার আমার বাঁদিকে। এই তিনটে সেন্টারের দিকে যদি এই মুহূর্তে Z24 ঘন্টার ক্যামেরা ঘোরে তাহলে দেখব এক নট আ সিঙ্গেল কার, একটা নেই, একটাও গাড়ি সেখানে নেই। এই অবস্থায় প্রশ্ন, যারা ঠিক এইভাবে এখানে বসে রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি মা তার দুই সন্তানকে নিয়ে বসে রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পরিবার, তারা উদ্বিগ্ন মুখে এখানে বসে রয়েছে। তাদের প্রত্যেকেরই মনে একটা প্রশ্ন যে গেটওয়ে অফ কলকাতা শিয়ালদা স্টেশন পর্যন্ত তো পৌঁছানো গেল, এরপর তাদের যে গন্তব্য সেই গন্তব্য পর্যন্ত তারা পৌঁছবেন কিভাবে, কোথায় যাবেন? দাদা আমি বনগা লাইনে, দাদা বনগা লাইনে যাবেন, কিভাবে যাবেন কিছু মানে বুঝে পাচ্ছেন না? স্টপ দাদা, স্টপ, আমরা কুজুরে যাব, কালকে স্টপ গাড়ি বেদেশি না, কালকে তে পয়সা নাই ভোগে মরতে, তাহলে পৌঁছা শিয়ালদা, কালকে শিয়ালদা বিকে 8:00 2টার সময়, রাত 2টায় শিয়ালদা 2টার সময়, হ্যাঁ, তারপর থেকে আর কিছু পাচ্ছেন না? কিচ্ছু পাচ্ছি, এই সমস্যাটাই হবে, এটা খুব একটা প্রত্যাশিত ছিল, কিন্তু সমস্যার সমাধান কিভাবে হবে সেটা সব থেকে বড় প্রশ্ন। কারণ সত্যিই তো অগণিত মানুষ, এরা কি সারাদিন এইভাবেই এখানে বসে থাকবেন? কারণ চড়া দরে গাড়ি, সেই গাড়িতেও যারা এফোর্ড করতে পেরেছেন তারা চলে গেছেন, কিন্তু এখন তো আর গাড়িই নেই, তারা যাবেন কিভাবে, এটা এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। সঞ্চিতা সৌমাদি, একেবারেই সেই প্রশ্নচিহ্নটা কিন্তু রয়েই যাচ্ছে, কারণ দূরপাল্লা ট্রেনগুলো আসছে, স্টেশনে যাত্রীরা বসে রয়েছেন, তারা বাড়ি কীভাবে যাবেন, কারণ গাড়িই নেই, কারণ ট্যাক্সিও কিন্তু এই মুহূর্তেই 15 দিন বন্ধ থাকবে। এয়ারপোর্টের ছবিটা কি সৌমাদি, তো সেটা একটু জেনে নিই। সৌমেন রয়েছে আমাদের সঙ্গে, এয়ারপোর্টে কী অবস্থা আমরা সেটা জেনে নেওয়ার চেষ্টা করব। সৌমেন, জানতে চাইবো তোমার কাছ থেকে, যেরকমভাবে কিছুক্ষণ আগেও যখন কথা হচ্ছিল তুমি বলছিলে যে রাস্তাঘাট অনেকটাই শুনশান এয়ারপোর্ট চত্বরে, পাশাপাশি আমরা জানি যে বিমান পরিষেবাও কিন্তু গত কয়েকদিনে অনেকটাই হ্রাস পেয়েছে, কলকাতায় বিমান ওঠানামা কম করছে, কিন্তু তা সত্ত্বেও কিছু বিমান ওঠানামা করছে, সেখানে যারা বেরোচ্ছেন কলকাতা বিমানবন্দরে বা যারা আসছেন তাদের কি পরিস্থিতি তৈরি হচ্ছে, এবং আশপাশেই কার্যত লকডাউন বা কড়া বিধিনিষেধের কতটা প্রভাব আজকে এই রবিবারের সকালে দেখতে পাচ্ছ? দেখো, কার্যত করোনার দ্বিতীয় ঢেউয়ের পর থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিমান যাত্রী সংখ্যা কিন্তু কমছে, প্রায় প্রত্যেক দিনই 4,500 বিমান যাত্রী যেহেতু কমেছে, প্রায় 40টারও বেশি বিমান কিন্তু ইতিমধ্যেই কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন সংস্থার তরফ থেকে। এবং তারপরে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে গতকাল যে ঘোষণা করা হয়েছিল যে কার্যত লকডাউনের, তার ফলে কিন্তু আজকে সকালবেলা সকাল 6টা থেকে যে কার্যকরী হবে বলে ঘোষণা করা ছিল, এবং সেই মতো কিন্তু যারা বিমানবন্দরে বিমান ধরবার জন্য আসছে তারা কিন্তু প্রত্যেকেই সকাল 6টার মধ্যে চলে এসছে, এবং যাদের বিমান রয়েছে বিকালবেলা তারাও কিন্তু সকালবেলার মধ্যে এয়ারপোর্টে চলে এসছে, এবং তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু বাইরে অপেক্ষা করছে। এবং তাদের সাথে আমরা যখন কথা বলছিলাম তারা যেটা জানাচ্ছিল যে যেহেতু লকডাউন, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় চেকিং রয়েছে, এবং যদি কোথাও ব্রেক পেতে হয় তার জন্যই কিন্তু বেশ কয়েক ঘন্টা হাতে নিয়ে তারা বিমানবন্দরে চলে এসছেন, এবং সারাদিন এখানেই কাটাবেন, তারপরে কিন্তু নির্দিষ্ট সময়ে তারা বিমান ধরে তাদের গন্তব্যস্থলে যাবেন। এর পাশাপাশি যেটা বিষয়, একটু পর থেকেই বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিমান কলকাতা বন্দরে কিন্তু এসে অবতরণ করবেন, এবং তারপরে যেটা হচ্ছে সবচেয়ে নজরে আসবে যে কলকাতা বিমানবন্দর চত্বরে কিন্তু ট্যাক্সি প্রায় হাতে গোনা কয়েকটি ট্যাক্সি রয়েছে, এবং মানুষকে কিন্তু গন্তব্যস্থলে যেতে গেলে চরম বিপাকের মধ্যে পড়তে হবে। কারণ হচ্ছে যারা ট্যাক্সি চালক রয়েছে তাদের সাথে আমরা কথা বলছিলাম, তারা যেটা জানাচ্ছে যে রাত্রিবেলা তারা কিন্তু ট্যাক্সি নিয়ে কলকাতা বিমানবন্দরে ঢুকে গেছে, এবং তারপর এখন যদি তারা যাত্রী নিয়ে কলকাতা বিমানবন্দর থেকে বেরোয় এবং তারপরে তারা কলকাতা বিমানবন্দরে আবার পরিষেবা দেওয়ার জন্য ঢুকতে পারবে কি না সেটা কিন্তু নিশ্চয়তা নেই, এবং এর ফলে কিন্তু রীতিমতো যারা কলকাতা বিমানবন্দরের আর কিছুক্ষণের মধ্যেই নামবে তাদের কিন্তু চরম অসুবিধার মুখে পড়তে হবে বলেই এরকমটাই মনে করছে সকলে।
একদম। এর পাশাপাশি আমরা একটুখানি জেলার ছবিটাও দেখে নেব, সেখান থেকে অর্থাৎ মুর্শিদাবাদের ছবিটা কি রয়েছে সঞ্জিতা যদি আমরা দেখে নিতে পারি। একেবারে বহরমপুর থেকে রয়েছেন সোমা মাইতি। সোমা, সামগ্রিকভাবে আজ সকাল থেকে যে কার্যত লকডাউন শুরু হয়েছে তার কতটা কার্যকারিতা দেখতে পাওয়া যাচ্ছে? দেখো, অতিমারী প্রকোপ রোধে রাজ্য সরকারের যে সিদ্ধান্ত, কার্যত লকডাউন, সেটা কিন্তু সকাল থেকেই আমরা দেখছি। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি বহরমপুর বাস স্ট্যান্ড চত্বর, তুমি আমার পেছনে দেখতে পাচ্ছ সার দিয়ে সমস্ত বেসরকারি যে পরিবহন সেটা কিন্তু একেবারেই বন্ধ রয়েছে। এবং গতকাল থেকেই যেহেতু রাজ্য সরকারের এই সিদ্ধান্ত এবং সেটা ঘোষণা করার পর কিন্তু বহরমপুর বাস স্ট্যান্ডের যে ছবি আমরা দেখছি সেখানে কিন্তু যাত্রী সংখ্যা একেবারেই হাতে গোনা। যাত্রী সংখ্যা কার্যত নেই বললেই চলে। যে কয়েকজন যাত্রী অত্যন্ত জরুরি প্রয়োজনে বিভিন্ন জায়গায় যাবেন, যারা আসছেন, তারা কিন্তু মূলত ভরসা করছেন মোটর বাইক বা এই ছোট যে টোটো গাড়ি রয়েছে, এই ছোট টোটো গাড়ির ওপরেই নির্ভর করছেন। এই গাড়িতেই করে তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা যাওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে 34 নম্বর জাতীয় সড়ক কিন্তু খোলা রয়েছে, যেখানে কিন্তু পণ্যবাহী লরি এখানে যাতায়াত করছে। যে সমস্ত মানুষজন এখানে অপেক্ষা করছেন তাদের সঙ্গে একটু কথা বলবো, যারা অন্যত্র যাওয়ার জন্য। দাদা, আপনি প্রায় আধ ঘন্টা ধরে অপেক্ষা করছেন দেখলাম, কোথায় যাওয়ার? সাগর দিকে যাব, সাগর দিকে। আপনি তো জানেন আজকে বাস বন্ধ, রাতের বেলা এসেছি তো, আমরা সবজির ব্যবসা করি। আচ্ছা, কিভাবে যাবেন? এই তো যাবো, এখন লরি ফরি যা পাবো পাবো, নাহলে হেঁটে যাবো। কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? মোটামুটি আমি 2 ঘন্টা থেকে অপেক্ষা করছি। প্রায় 2 ঘন্টা ধরে অপেক্ষা করছেন বাস স্ট্যান্ড চত্বরে। যিনি বাইরে থেকে এসেছেন তার কাছে বাড়ি পৌঁছতে হবে সাগর দিকে, প্রায় 60 কিলোমিটার দূরত্ব। এবং কিভাবে যাবেন এখনো পর্যন্ত ঠিক নেই। এবং মূলত অনেকেই ছোট ছোট লরি, ছোট ছোট যানবাহন, টোটো, এই সমস্ত উপরে কিন্তু নির্ভর করে মুর্শিদাবাদ জেলার মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার চেষ্টা করছেন। দাদা, একটু আসবেন, আপনার সঙ্গে একটু কথা বলবো। আপনি কোথাও যাবেন বাসের জন্য অপেক্ষা করছেন? একটু এগিয়ে আসুন। বাসের জন্য না, আমার এখানে একটু লাল দিঘিতে যাবো। কোথা থেকে এলেন? পলাশীপাড়া থেকে আসছি। কিভাবে এলেন? আমি গাড়ি নিয়ে এসেছি, 4 চাকা। আচ্ছা, অনেকেই নির্ভর করছেন নিজস্ব গাড়ি, নিজস্ব যা গাড়ি রয়েছে। আরেকজনের সঙ্গে কথা বলবো, যিনি দাদা, আপনি কোথায় যাবেন? আমি কলকাতা যাব। কোথা থেকে এসেছেন? আমি রেজনগর থেকে। কিভাবে যাবেন? আজকে তো বাস বন্ধ, এটা কি জানতেন? কিভাবে যাব আমি কি করে বলবো, এখন ট্রেনও বন্ধ বাসও বন্ধ, কি করে যাওয়া যাবে? বাস বন্ধ যে আজ থেকে, এটা কি জানতেন? আমি জানতাম না। আচ্ছা, হ্যাঁ, কিভাবে যাবেন এখন? এখন কিভাবে যাই, বাস তো বন্ধ, তাহলে কিভাবে যাব? জরুরি কোনো কাজ রয়েছে? জরুরি কাজই, হ্যাঁ, অর্থাৎ জরুরি পরিষেবা রয়েছে, জরুরি কাজ রয়েছে, এমন সমস্ত মানুষজন যারা বাড়ির বাইরে বেরিয়েছেন কিভাবে যাবেন সেটা এখনো বুঝে উঠতে পারছেন না। ট্রেন বন্ধ, বাস বন্ধ, তো কিভাবে যাবেন সেটাই কিন্তু হন্যে হয়ে তারা খুঁজছেন, যদি কোনো রকম কোনো ব্যবস্থা করা যায়। অনেকে নির্ভর করছেন নিজস্ব যে সমস্ত গাড়ি রয়েছে তার ওপরে, মোটর বাইকের ওপরে, ছোট ছোট গাড়ির ওপরে অনেকেই নির্ভর করছেন। তবে 8-5টা দিনের আমরা যে ছবি দেখি সেই ছবি কিন্তু নেই। যাত্রী সংখ্যা একেবারেই কম, যারা নেহাত প্রয়োজন অর্থাৎ অত্যন্ত জরুরি প্রয়োজনেই যারা বাইরে বেরিয়েছেন তারাই নির্ভর করছেন যে কোন পরিবহনের মাধ্যমে তারা এক জায়গা থেকে অন্য জায়গাতে যাবেন, তার জন্য তারা অপেক্ষা করছেন। এর বাইরে কিন্তু খুব বেশি মানুষজনকে কিন্তু বহরমপুর বাস স্ট্যান্ড চত্বরে কিন্তু এখনো পর্যন্ত দেখা মিলছে না।